তবু কিছু কথা থাকে দেবাশিস, তবু কিছু কথা থাকে এবেলা ওবেলা, হাত ছড়ানো চৌকাঠ চোখ, পা তুলে রাখা বাইরে আজন্মের মতন, তবু কিছু চাহনির শেষ কথা থাকে নির্জন চোখের জলে, না বলা কত কথা হয়তো গড়ে দিত ঘরের সীমানা, তবু কিছু হৃৎস্পন্দন, রিক্টার স্কেল কেন হয় না ভাঙন যদি অসম্ভবই হয়, তবু কিছু অপারগতা কেন পিছু ফিরে চায় না, তুলে রাখা পা চৌকট পেরোলে তবু কিছু অহংকার তখনও কেন অলঙ্কার হয়ে ওঠে না শেষ বিদায়ের বেলা, তবে কি এই তবুই শেষ কথা বলে নিপথ্যে থেকে। 9 জুলাই 2020। কবিতায় কতটা সঠিকভাবে বর্ণনা দেওয়া যায় জানি না, তবে একটা ছোট চেষ্টা অবশ্যই করলাম। তবু মনে হচ্ছে সবুজ গালিচা পাতা প্রান্তরের মাছ দিয়ে আপন খেয়ালে চলা ছিপছিপে আদিবাসী রমণীর দেহ বিহঙ্গের সঙ্গে তাল রেখে চলে যাওয়া এই রাস্তায় মাঝে পায়ের ঝুমকর একটা ফুল খসে পড়ে যেন তার ছন্দ সব নষ্ট করে দিয়েছে। আমি সে দৃশ্য ফোটাতে পারিনি যা দেখছি, তবে একটা কথা মনে হচ্ছে, ভারতের সর্বত্র এই জাতিটা যেন বড্ড বেশি অবহেলিত। তাদের তেমন কোনো দাবি না থাকায় তাদের যেন জানতেও দেওয়া হয় না যে জীবন কত সুন্দর হতে পারে। আমি এখানে প্রধান সড়কের সংলগ্ন অঞ্চলে কয়েকটা দ্বিতল বাড়ি দেখলেও মিনিট 20 হাঁটাপথে গায়ের অভ্যন্তরে চলে যাওয়া যাওয়া একতলা বাড়ি ছাড়া তেমন কোনো সমৃদ্ধশালী বাটি দেখিনি। যদিও প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার ছোঁয়া এরা পেয়েছে, তবে সকালে এবং বিকেলে মহিলা পুরুষ নির্বিশেষে মাঠে রাস্তার ধারে পাহাড়ের কোলে প্রাতকৃত্য স্বার্থে যান দল বেঁধে গল্প করতে করতে। এখানে স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত সকলের জন্য শৌচাগারের ব্যবস্থা কার্যকর হয়নি তেমনভাবে, এমনকি বাইরে করে দল বেঁধে ছেলেরা মুক্ত প্রকৃতিতে আসে মাঠে মলত্যাগ করতে। ভারী অদ্ভুত ব্যাপার মনে হয়েছে, এরা যেমন আছে তাতেই খুশি। ক্রমশ একলা নির্জনে দেবাশিস, আজ সারাদিন কাটলো কেমন বলতে পারি, সূর্য ওঠা ভোর দেখেছি ঘাসের মাথায়, মেয়ে পুরুষ দল বেঁধে যায় চিত্র তারাই, হাত ছোঁয়া দূর পাহাড় টিলা রোজ দাঁড়িয়ে যে একই রকম, হাত ছোঁয়া দূর পাহাড় টিলা রোজ দাঁড়িয়ে একই রকম ছবির মতন, গাছগাছালি সবুজ মাঠ তার পদানত, আপন ভাষায় কত কি কয় এ জগতের আদিবাসী, উদম গায়ে গামছা শুধু সারাল্য বেশাবেশি, মাঝে মধ্যে চোখের ভাষায় আলাপ সারি, না বুঝলেও আমার ভাষায় দু চার কথা বলতে পারি, কেমন ধারা কেমন জীবন এখনও তো জানতে নারী, আশাই আছি সেই দিনেরই যদি আত্মীয় জন হতে পারি, রইল বাকি আরও কথা বলবো না হয় আর কোনো দিন, আপাতত দুশ্চিন্তা করোনা আর অর্বাচীন। আজ একজন কবিকে নিয়ে বলবো, দেবাশিস রয় শর্মা। তার সঙ্গে কীভাবে আলাপ, তখন হচ্ছে কলকাতার অফিসে কাজ করি, মানে আমার নিজেরই অফিস ফ্লেক্সের ডিজিটাল প্রিন্টের, তো সন্ধেবেলা যখন কাজ শেষ হয়ে যায় তখন আমরা একটু কবিতা নিয়ে বসতাম, একটু আড্ডা নিয়ে বসতাম, তখনই হয়তো দেবাশিস দাকে দেখেছি, রতনদার সঙ্গে জয় হয়তো কোনো দিন ডেকেছিল কবিতা পাঠে। তারপর অরুণদার বাড়িতে আমাকে ডাকা হয় যে 3 জন কবি কবিতা পড়বেন, তাদের 5টা করে কবিতা, এবং সেটা নিয়ে সবাই আলোচনা সমালোচনা করবেন। সেখানেই হয়তো দেবাশিস দার প্রথম কবিতা আমি শুনি। তারপর আস্তে আস্তে মানুষটির সঙ্গে আলাপ হয়। যেটা হয়, দেবাশিস দাকে নিয়ে বলতে গেলে ভারতবর্ষকে নিয়েও বলা যায়। ভারতবর্ষের মানুষেরা সবচেয়ে বেশি ক্ষমা করে দিতে ভালোবাসেন, তাই ভারতবর্ষ জীবনে ঘুরে দাঁড়ায় না, উঠে দাঁড়ায় না। দেখবেন আপনার পাড়ার লোকেরা করোনার সময় কেমন একটা পাকিস্তানি ভাব আছে, ক্লাবগুলো আরও দূরে, নেতারা তার চেয়েও দূরে, পুলিশ ডান্ডা হাতে। আপনি দেখবেন ভারতবর্ষ মানে ছিড়িয়ে ছিটিয়ে থাকে, এবং ক্রাইসিসের সময় বোঝা যায় যে ভারতবাসীরা কোনো কাজেরই না। দেবাশিস দা হচ্ছে সেই মানুষ যিনি ক্ষমা করে দিতে পারেন, তিনি ঘুরে দাঁড়াতে পারেন না, তিনি গায়ের ওপরে গায়ের জোরে মুখের ওপরে দুটো গালাগাল দিতে পারে না, যদি কেউ তাকে ভুল বলে বেরিয়ে যায় সে বেরিয়েও যেতে পারে। এই যে না বলতে পারা বিষয়টা হচ্ছে আস্তে আস্তে জীবনটাকে নিজের হাত থেকে ছেড়ে দেওয়া, তাই আশেপাশের লোকজন বিদ্রোহ করে তারা চলে যায় অন্য পথে এবং তাদেরকে আমরা আটকাতে পারি না। তাই দেবাশিস দার কলকাতা ছেড়ে চলে যাওয়াতে আমি খুব বিস্মিত হইনি, কিন্তু যেটা আরও বিস্ময় করে যে যারা এইভাবে ছেড়ে চলে যেতে পারেন তারা নিজেদেরকে কোনো মতে ভালোবাসতে পারেন না, ভালোবাসতে পারেন না বলে তারা সারাক্ষণ বিরহের কথা লেখেন, বিরহের কবিতা লেখেন,
একা থাকার কবিতা লেখেন, অন্যদেরকে অবজার্ভ করেন খুবই ভালো, তাদের ছবি তুলে ধরতে তাদের কোথাও বাধে না, কিন্তু নিজের দিকে তারা দেখেন না। তারা ভিডিও মোবাইল তুলে তাদের কথা বলে পাঠান না, তাদের কবিতা বলে পাঠান না, তাদের কথাও বলে পাঠান না, তারা জীবনেও কোনো রকমভাবে নিজেদেরকে রিপ্রেজেন্টেটিভ অফ ট্রুথ করে তুলতে পারেন না। তাই বেশিরভাগ কবি জীবনের যারা কবিতা লেখেন তারা কোনোদিনই ভারতবর্ষ জুড়ে কোনো ইউনিটি প্ল্যাটফর্মও তৈরি করতে পারেননি যে অসহায় কোনো কবির পাশে আমরা দাঁড়াবো, অসহায় কোনো লেখকের পাশে দাঁড়াবো, অসহায় কোনো মানুষের পাশে দাঁড়াবো। তাই কবিরা সারা জীবন অসহায় থেকে যান। যে কবিরা বড় বড় কথা বলেন, ভালো ভালো কবিতা লেখেন, মানুষকে ইন্সপায়ার করেন, একটা সমাজকে দাঁড়াতে সাহায্য করেন, সেই কবিরা কোনো দিন এক হয় না। দেবাশিস রায় শর্মা কলকাতা ছেড়ে চলে গেছে, তাতে কারোর কিছু যায় আসবে না, ইনফ্যাক্ট দেবাশিস দারও কিছু যায় আসবে না। এইটুকুই প্রার্থনা করি জীবনের কাছে, ভগবানের কাছে না, আল্লাহর কাছে না, ক্রাইস্টের কাছে না, চার্চের কাছে না, যে ঘুরে দাঁড়ানোর জোর যেন আপনার আসে এবং মুখের উপরে না যেন আপনি বলতে শেখেন। দেবাশিসদার কিছু কবিতা শুনুন এবং আশা করি যখন দেবাশিসদার নির্জনে বসে এই কথাগুলো শুনবেন তখন এইটুকু ভাববেন, রাতের অন্ধকারে প্রদীপের তলে যখন নসিবপুরে বসে আমরা কবিতা পড়ছিলাম তখন কেন মনে হয়নি আপনার ঝলসানো রুটিটাই তো চাঁদ। আমরা কারোর রাইট যখন দিতে পারি না তখন এটা মনে রাখা উচিত যে আমাদেরও রাইট কেউ কেড়ে নেবে। তাই ঘুরে দাঁড়ানো ছাড়া আমাদের সামনে কোনো পথ নেই, আর সেই ঘুরে দাঁড়ানো মানে চারটে মানুষকে কোনো জবাব দেওয়া নয়, বরঞ্চ দশটা মানুষকে একটা প্ল্যাটফর্মে এনে তাদের সঙ্গে এগিয়ে যাওয়া, তবেই না জীবন এগোবে। আমরা সবাই একই জায়গায় দাঁড়িয়ে বড় বড় কথা বলছি, তাই আজকে আমরা নিজেদের হাতে খুন করে ফেলেছি নেতাজি রবীন্দ্রনাথ নজরুলকে একসঙ্গে। যদি ঘুরে দাঁড়াতে হয়, যদি কবিতার কথা বলতে হয়, যদি কবিতার মানে বার করতে হয়, তাহলে সবচেয়ে আগে একটা সিম্পলি আপরাইট ম্যান হতে হবে। ধন্যবাদ। একটা মাঝে মাঝে তালাবন্দি বাক্সের ডানাটা খুলে দিই, স্যাঁতস্যাঁতে ছবিগুলো একটু বাতাস পাক, সময়ের ফোঁটা ফোঁটা নির্যাসে মূর্ত হয়ে ওঠা জীবন মাঝে মাঝে সংজ্ঞা হারালে চিচিং ফাঁকের মন্ত্রটা পড়ি, একা নাড়াচাড়া করি মণিমুক্তগুলি, আস্ফালনহীন জীবনের ঘ্রাণ কেউ পায় না, শুধু তুমি একাকী অংশীদার, মৃতদেহ কাঁধে চাপলে হরিনামী সম্বল, তাই দুমড়ে মুচড়ে পড়া পা দুটো বিশ্রাম চায় চালাঘরটার নিচে, সযত্নে আঁকা ছবিগুলো এই ভালোবাসার ছোঁয়া হুঁচট খায়, একটা তারার ক্রমশ অস্পষ্টতায়, ধূসরতায় ঘিরে থাকা আকাশে নীল হারায় একটু একটু করে, আর একদিন বাক্স খুলব প্যান্ডোরার মতো হয়তো শঙ্কায়, দেখব ধূসর ক্যানভাসে সে কোথায় হারিয়ে গেছে, তারপর কাঁধে নিয়ে সময়ের মৃতদেহ শেষবারের মতো হয়তো পথে নামব, দুপায়ের ভরসা সেই হরিনাম।